হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে এমন একটা ভিডিও নিয়ে আসছি, আমি নর্মালি এই টাইপের ভিডিও করি না, সেটা হচ্ছে শপিং হল। বাট আজকে ভাবলাম আপনাদের সাথে টিমু শপিং হলটা শেয়ার করি, অ্যাজ ইটস আ অনলাইন শপিং অ্যান্ড টিমু আজকাল অনেক ফেমাস হয়ে গেছে অনলাইনে। সো অনেকেই অনেক অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে আসলে কেমন অর্ডার করবো কিনা, কারণ নর্মালি তুলনায় কম দামেই হচ্ছে টিমুতে অনেক প্রোডাক্ট পাওয়া যায়। সেই কারণে অনেকেই ভাবে যে অর্ডার করবো কিনা, যেটা আমার সাথে প্রথমবার হয়েছিল। আমি অনেক অ্যাড দেখতাম টিমুর আর মনে হতো যে আসলে অর্ডার করবো কি করবো না, কেমন হবে প্রোডাক্ট। তো প্রথম প্রথম একটু একটু করে অর্ডার করতাম, ভালো লাগতে শুরু করলো, এরপর আস্তে আস্তে নেশায় ধরে গেলো, কারণ অনলাইন শপিং বুঝতেই পারছেন, দেখবেন স্ক্রল করবেন আর অর্ডার করবেন। সো আসলে আমি ভাবলাম যদি আজকে ভিডিওটা আমার এক্সপিরিয়েন্সটা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে অনেকেরই হয়তো উপকার হতে পারে। আর এমনিতেও নর্মালি ভিডিও দেখতে ভালো লাগে এই টাইপের। আর আজকে যেগুলো আমি শেয়ার করবো মোস্টলি হচ্ছে আমি আমার বেবির জন্য কী কী প্রোডাক্ট নিয়েছি সেগুলো। সো এই হচ্ছে আমার আজকের পার্সেল, আজকের পার্সেলটা এখনই আসলো, আমি হচ্ছে ওয়েট করছিলাম পার্সেল আসার জন্য, আসলে ভাবলাম যে ভিডিওটা করব। আজকের কিছু প্রোডাক্ট, সেই সাথে আমি আগে কিছু প্রোডাক্ট অর্ডার করেছি, সেগুলো রিভিউ আমি একসাথে দিব। সো যারা যারা টিমু হল দেখতে চান, গেট রেডি উইথ মি। সো হিয়ার ইজ দ্য প্রোডাক্টস। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা বেবি নেল ট্রিমার। আমি পুরোপুরি খুলবো না, আর এটা আমি রিভিউ দিতে পারবো না যেহেতু আমি আজকে এসেছি এগুলো ইউজ করতে পারিনি। সো এই হচ্ছে নেল ট্রিমারটা, এটা অনেকেই হয়তো দেখে থাকবেন, অ্যামাজনেও আছে, বাট এখানে একটু প্রাইসটা কম, সেই কারণে আমি এখান থেকে অর্ডার করেছি। অ্যান্ড লেটস সি আমার বেবির নেইল কতটুকু ট্রিম করতে পারি এটা দিয়ে। এটা হচ্ছে একটা ন্যাপি চেঞ্জ করার জন্য একটা প্যাড, যেটা আমাকে লেখা ছিল ওয়াটারপ্রুফ। ইয়া, ইট ইজ ওয়াটারপ্রুফ, বাট ইটস টু স্মল, ইটস রিয়েলি স্মল, ইটস লাইক এ রুমালের সাইজ। এটার দাম খুবই কম, সো ছোটো হলেও আমি কমপ্লেন করতে পারবো না। এটা হচ্ছে নোজ ক্লিন করার জন্য বেবির, এটা হচ্ছে আমি ভেবেছিলাম রাবারের, বাট এটা রাবার না, এটা একটু শক্ত একটা প্রোডাক্ট, বাট আমি চেষ্টা করবো আমার বেবির নাকের থেকে ময়লা নিয়ে আসার জন্য। অ্যান্ড সি হাউ ইট ইজ। এটা হচ্ছে একটা মোবাইলের স্ট্যান্ড, যেটা এটা হচ্ছে একটা মোবাইল হোল্ডিংয়ের জন্য, এটা বেবির যে প্র্যাম থাকে সেটার সাথে লাগিয়ে ফোন লাগানো যায়। বাট আমি এটা বলতে পারবো না কেমন। আমি আগে একটা অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে ফোন আর হচ্ছে মগ স্ট্যান্ড, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, সেটা এখন এই মুহূর্তে আমার ট্রলির সাথে আছে, সেখানে দেখাতে পারছি না। এটা হচ্ছে বেবির চিরুনি, ছোট ছোট ব্রাশ, হেয়ার ব্রাশ। এটা হচ্ছে একটা বাস্কেট, এই বাস্কেটটা হচ্ছে বানাতে হবে লাইক দিস। এটা আমি একটু ছোট আশা করেছিলাম, এত বড় আমার প্রয়োজন ছিল না। সাইডে হচ্ছে এরকম পকেট আছে, সাইডে এরকম পকেট আছে, অ্যান্ড দেন এটা দিয়েও হচ্ছে ভিতরে পকেট বানানো যাবে। আরেকটা জিনিস, এটা হচ্ছে এটাও অনেকটা বাস্কেটের মতো, বাট এটা হচ্ছে আমি আমার বেবির বেডের সাথে লাগাবো। সো দিস বাস্কেট ইজ লাইক দিস, বেবির বেডের সাথে আশেপাশে টুকটাক কিছু জিনিসপত্র লাগে হাতের কাছে থাকলে সেটা বেটার। সো আমি ভাবলাম এটা দিয়ে হচ্ছে লাগানো যাবে, আমি লাগিয়ে আপনাদেরকে আবার দেখাবো। আজকের জন্য এই প্রোডাক্টগুলো ছিল, আর আমি আগে যে প্রোডাক্টগুলো কিনেছি সেগুলো আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা প্রেগনেন্সি পিলো, যেটা আমি অর্ডার করেছিলাম আরও 6 মাস আগে। আর আমি আমি যখন প্রথম অর্ডার করেছি আমার মনে হচ্ছিল না যেটা ভালো হবে, বাট তাও আমি সাহস করে অর্ডার করে ফেলেছি, কারণ দামটা খুবই রিজনেবল ছিল অন্যান্য জায়গার তুলনায়। আর এটা এভাবে লাগায়, এটা হচ্ছে আমি খুব খুব ভালোভাবে ইউজ করেছি, এটা অনেক হেল্প করেছে আমাকে, ইভেন আমি এটা হসপিটালেও নিয়ে গেছিলাম। এটা হচ্ছে এভাবে আলাদা করে অনেক সময় পিঠে দিলে পিঠে অনেক ভালো একটা সাপোর্ট হয়, আর নর্মালি তো এটা যেই বেলি সাপোর্টের জন্য কেনা হয় সেটা তো ভালোই ছিল। পিলো যখন দেখাচ্ছি তখন আরেকটা পিলো দেখাই, এটা হচ্ছে একটা ব্রেস্ট ফিডিং পিলো, এটা হচ্ছে অনেক বড়, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে এভাবে কোলে নিয়ে তারপর বেবিকে এখানে শুয়ে ব্রেস্ট ফিড করানো যায়, অ্যান্ড এটা খুবই কমফর্টেবল। আমি হচ্ছে বেবির জন্য কিছু টাওয়েল অর্ডার করেছি, টাওয়েল এবং ছোটো ছোটো কম্বল, ব্ল্যাঙ্কেট বলতে পারেন। তো এই হচ্ছে তিনটা ব্ল্যাঙ্কেট, আমি এক এক করে আপনাদের দেখাই। দিস এটা হচ্ছে দেখাচ্ছিল টাওয়েলের মতো, বাট আমার কাছে এটা একটা ব্ল্যাঙ্কেটের মতোই মনে হচ্ছে, কারণ এটার ম্যাটেরিয়ালটা এরকম যেটাতে শরীরের পানি শুকাবে না। সো আমার কাছে মনে হয় না এটা একটা টাওয়েল, এটা একটা ব্ল্যাঙ্কেটের মতোই। আর প্রাইস হিসেবে আমি বলবো প্রোডাক্টগুলো খুবই ভালো, এটা আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এটাও এটা একটা ছোটো ব্ল্যাঙ্কেট, এগুলো ম্যাটেরিয়াল অনেক সফট, আর এগুলো প্রাইস হিসেবে টু বি অনেস্ট খুবই ভালো। আর এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, এটা কালারটা অনেক সুন্দর আর এটা অনেক সফট, ঠিক যেরকমটা আমি ছবিতে দেখেছিলাম সেরকমই। সো দিস ইজ রিয়েলি নাইস। বেবির ছোটো ছোটো কাপড়গুলো রোদে দেওয়ার জন্য আমি এরকম কিনেছি, এগুলো বাংলাদেশে অনেক ইউজ করতাম, বাংলাদেশে ছোটোবেলায় অনেক দেখতাম সবাইকে ইউজ করতে, বাট আমি হচ্ছে এখান থেকে একটা কিনেছি, অ্যান্ড এটার যে ম্যাটেরিয়ালটা এটা আসলে খুবই ভালো। কিন্তু বাচ্চাদের ছোটো ছোটো মোজা থাকে, তারপরে হচ্ছে মিটেন্স থাকে, সেগুলো হচ্ছে অন্য কোথাও রোদে দিলে হারিয়ে যাওয়ার চান্স থাকে। সো এটার সাথে খুব সহজেই একসাথে অনেকগুলো রোদে দেওয়া যাবে। এরপরে দেখাবো হচ্ছে ছোট এই অর্গানাইজারটা, এটা আমি হচ্ছে তিনটা কিনেছি, তিনটার একটা সেট।
আর এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদের জিনিসগুলো কিন্তু এখানে রেখে দেওয়া যায়, সক্স, তারপরে হচ্ছে টুপি আছে যেগুলো, তারপরে মিটেন্স যেগুলো, সব কিছু কিন্তু ড্রাই করার পরে এখানে খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখা যায়। সো আমি অর্গানাইজ করা অবস্থাতে আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে একটা অর্ডার করেছি বেবির খেলনা, বাংলাদেশে যেটাকে ঝুনঝুনি বলে। এখন আমি বেবি ইউজ করতে পারে না, কারণ ওখানে ধরতে পারে না, আর যখন ধরতে পারবে তখন ওর হাতে দিয়ে দিলে এগুলো খুব ইজিলি ধরার মতো একটা খেলনা। এরপরে বেবির জন্য আমি অর্ডার করেছি হচ্ছে ছোট ছোট কার্ড, যেগুলো হচ্ছে বেবি ভিশন ইম্প্রুভ করার জন্য খুবই হেল্পফুল। এবং এখন আমি স্টার্ট করিনি, কারণ এখনও খুবই ছোট, এখন পর্যন্ত তাকায় না ঠিক মতো এসব জিনিসের দিকে। আর তারপরে হচ্ছে আমি এটা ইউজ করবো। সো জাস্ট ফর ফান আমি অর্ডার করে রেখেছি, যদি কিছু হেল্প হয় বেবির খেলাও হয়ে যাবে, আর কিছু ইম্প্রুভমেন্ট যদি হয় সেটা তো ভালোই। এছাড়া আমি অর্ডার করেছি আরও কিছু বই, এগুলো হচ্ছে কাপড়ের বই, এগুলো আমি দেখেছি অনলাইনে অনেককেই ইউজ করতে, আর মনে হয়েছে যে আসলে বাচ্চারা যদি ধরে ওদের কাছে এটা ভালো লাগবে, কারণ এই বইগুলো এরকম শব্দ করে, ভিতরে কাগজ দেওয়া আর ওয়াটারপ্রুফ। সো আর এখানে ছবিও আছে অনেক টাইপের। এখানে আমার অনেকগুলো বই ছিল একটা প্যাকেজ, সেই প্যাকেজটা আমি নিয়েছি। আর এগুলো এখন পর্যন্ত বেবিকে দেওয়ার মতো সময় হয়নি, ও যখন একটু করে আই থিঙ্ক 2-3 মাস হয়ে গেলে তারপরে হচ্ছে এগুলো দিতে পারবো, খেলবে আর এগুলোর দিকে দেখবে আর আস্তে আস্তে ওর মাথায় এগুলো ঢুকবে আই থিঙ্ক। আর এই বইগুলো আমি যে বাটিটাতে রেখেছি, আমি এই বাটিটাও হচ্ছে অর্ডার করেছিলাম টিমু থেকে, বাট এটার প্রাইসটা আমি শেয়ার করতে পারবো না, বিকজ এটা হচ্ছে আমি অন্য অ্যাকাউন্ট থেকে অর্ডার করেছিলাম, বাট এটা আমার কাছে মনে হয় 1 পাউন্ডের থেকেও কম ছিল প্রাইস। নর্মালি ড্রেস কেনা হয় না, তবে আমি হচ্ছে একটা কিউট একটা ড্রেস দেখে আর মানে লোক সামলাতে পারিনি, সেটা আমি অর্ডার করেছি বেবি ফটোশ্যুট করার জন্য, আর সেটা হচ্ছে এই ড্রেসটা। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি এটা দিয়ে অলরেডি ফটোশ্যুট করে ফেলেছি। এই হচ্ছে ড্রেসটা, আর এটার সাথে একটা হেডব্যান্ড আছে ম্যাচিং করে, এই হচ্ছে হেডব্যান্ডটা, সেটা কিন্তু খুবই সুন্দর, এটা ভালো লেগেছে আমার কাছে। এটা এটা অর্ডার করার পরে আমি আরও একটা অর্ডার করেছি, সেটা হচ্ছে এইটা ড্যাডিস গার্ল লেখা আছে, এটার জন্য আমার কাছে ভালো লাগছে আর এটা মোটামুটি সুন্দর। তারপর আমি অর্ডার করেছি হচ্ছে এই হ্যান্ড প্রিন্ট করার, যেটা এটা খুবই চিপ ছিল আর আমার কাছে এটা জাস্ট ফানের জন্য অর্ডার করেছি, অনলাইনে দেখি অনেক মানুষ এগুলো করতে। এটা হচ্ছে ওই যে আমরা বাংলাদেশে আগে ফিঙ্গারপ্রিন্ট দিতাম ওরকম একটা কালি, সেটার সাথে আমার বেবির হাত আর পায়ের ছাপা দিয়ে এরকম দুটো কাগজ দিয়ে দিয়েছে, এরকম লাগানো যায়, বাট খুবই কেয়ারফুল থাকতে হয়, তা না হলে হচ্ছে এরকম চারিদিকে নষ্ট হয়ে যেতে পারে। তারপরে বেবির জন্য আরও হচ্ছে আমি 3টা মাথার ব্যান্ড অর্ডার করেছি, এগুলো খুবই বড়, আমি জানি না এগুলো সাইজ ছোট বড় অর্ডার করা যায় কি না, তবে আমি হচ্ছে ওকে পরানোর পরে পিছনে গিট্টু দিয়ে রাখি, তাতে খারাপ দেখা যায় না, আর আমি শুধু এগুলো ছবি তোলার জন্য পরাই, তো এটা যদি পরায় ছবি তুলি তাহলে পিছনে দেখা যায় না গিট্টুটা। সো এটা আমার জন্য ঠিক আছে, বাট যাদের জন্য হচ্ছে গিট্টু দেওয়াটা পছন্দ না তারা এটা কিনবেন না। সো এই ছিল আমার টিমু শপিং হল। আমার কাছে কিন্তু মোটামুটি প্রোডাক্টগুলো খুবই খুব খারাপ লাগে না, আর খারাপ লাগলে কিন্তু রিফান্ড করা যায়। সো আমি রেকমেন্ড করবো কিনতে পারেন, বাট নট টু মাচ, কারণ এটা খুবই নেশা হয়ে যায় আর বারবার হাবি জাবি অর্ডার করতে থাকবেন, অনেক টাকা চলে যাবে। সো দ্যাটস অল ফর টুডে, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।